আর 2021 এ আমাদের সেই সংখ্যা যাতে 8 থেকে বেড়ে 12 বা 13 হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আর এই কার্যনির্বাহী সভা শুধু বরাককে কেন্দ্র করে বা বরাক কেন্দ্রিক চিন্তাধারা নিয়ে আয়োজন হয়েছে করিমগঞ্জে, সেটা নয়। এই প্রান্তিক জেলা বা সীমান্তবর্তী জেলা সদরে এই কার্যনির্বাহী সভা আয়োজন হয়েছে। এই কার্যনির্বাহী সভা থেকে মূল বার্তা ভারতীয় জনতা পার্টি যে মিশন 100 বা বিজেপি প্লাস 100 প্লাস যেটা রেখেছে সেই লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে এক নতুন বার্তা বা নতুন দিক নির্দেশ এই কার্যনির্বাহী সভা থেকে সমগ্র আসামে যাবে। আগামীকালকে রাত্রেবেলা সম্ভবত রাত্রে 7 ঘটিকায় করিমগঞ্জে এই কার্যনির্বাহী সভার উদ্ঘাটন উপলক্ষে উপস্থিত হচ্ছেন আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহোদয়। আগামীকালকে অর্থাৎ 22 তারিখ রাত্রে 7 ঘটিকার সময় করিমগঞ্জে প্রবেশ করবেন। পুরো রাত্রি করিমগঞ্জে থেকে উনি 23 তারিখ সকালবেলা উদ্ঘাটন করে 23 তারিখ সম্পূর্ণ দিনের কার্যক্রমের যে সমারোহ সত্র যেটা হবে 23 তারিখ বিকালবেলা ওই সমারোহ সত্রের মুখ্য বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের মাননীয় স্বাস্থ্য অর্থ পূর্ত এবং অন্যান্য বিভাগের মন্ত্রী তথা ন্যাডার আহ্বায়ক শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ওনার কথা রয়েছে 23 তারিখ আসার, কিন্তু অন্য একটি অনুষ্ঠানে ওনাকে উপস্থিত থাকতে হবে। যদি না হয় উনি হয়তো 24 তারিখ সকালে এসে করিমগঞ্জে বসবেন এবং এই সম্পূর্ণ কার্যনির্বাহী সভার সমাপ্তি সত্র যেটা হবে এই সমারোহ সত্রে উনি বক্তব্য উপস্থাপন করবেন।